ডিপ্লোমাতে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ জেক্সপোর মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হয়েছো তাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরুর নোটিফিকেশান চলে এসেছে। সো কী বলা হয়েছে নোটিফিকেশানে দেখে নেব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। দেখো নোটিফিকেশানে কী বলা হচ্ছে যে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং and technology architecture run by the council will commence from 5th August 2024 Monday. তো যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপোর মাধ্যমে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্টে তোমরা অ্যাডমিশান নিলে, এবং 5th August থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে। অন্যবারের তুলনায় এটা একটা ভালো দিক, তার কারণ হচ্ছে যে আগে কিন্তু তোমাদের সেপ্টেম্বর নাগাদ ক্লাস শুরু হতো। ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ডিসিপ্লিন ওয়াইজ নেম অফ দ্য স্টুডেন্ট হু উইল বি অ্যাবসেন্ট ফ্রম ক্লাসেস ফ্রম 5th to 14th August 2024। তো সকলকে বলবো কেউ কিন্তু ক্লাস মিস করবে না, একেবারে শুরু থেকে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স যদি কম থাকে তাহলে কিন্তু সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদেরকে দিতে দেওয়া হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অফিসিয়ালি ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন টু দ্য ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট। তো এটা কলেজের তরফ থেকে করা হবে যে 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট না যায় তো সেক্ষেত্রে হয়তো তাদের অ্যাবসেন্ট বলেও গণ্য করা হতে পারে, তো সেটা জানাতে বলা হয়েছে। এবং যারা যারা ক্যান্সেল করেছে তাদেরটাও জানাতে বলা হয়েছে। তো সকলকে বলবো পজিটিভলি কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলোকেও কিন্তু ভালো করে করার চেষ্টা করবে। তা না হলে কিন্তু পরবর্তীকালে তোমাদেরই অসুবিধা হবে। সার্টিফিকেট তো পেয়ে যাবে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যত ক্লাস অ্যাটেন্ড করবে প্রত্যেকটা ক্লাসে যাবে প্র্যাকটিক্যাল থেকে শুরু করে থিওরি থেকে শুরু করে ক্লাসগুলো যত করবে তত কিন্তু তোমার জ্ঞানটা বাড়বে। তো সেদিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে